গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেল আরশি চ্যানেল থেকে আবার সকলকে জানাই স্বাগত এবং সুস্বাগতম। আর আজকে আমি রয়েছি জোহানেসবার্গ সাউথ আফ্রিকায়। তার সেই ঘন ঘন মাথানাড়ার দিনে রুদ্র সমুদ্রের বহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা। এই যে কবিতাটা আফ্রিকার, আর এই সাউথ আফ্রিকা আমি রয়েছি যেখানে কত না হয়েছে যুদ্ধ, কত বর্ণবিদ্বেষের উপরে কত না হয়েছে যুদ্ধ। আর আজকে আমি রয়েছি সেই জোহানেসবার্গে, সাউথ আফ্রিকায়। কালকে চলে এসেছি জোহানেসবার্গে, এবং এই জোহানেসবার্গ একটা সাউথ আফ্রিকার উত্তরে একটা শহর। কালকে আমি এসেছিলাম এয়ারপোর্ট থেকে, তখন বাজে মোটামুটি 10:30 মতন বেজে গেছে রাত্রিবেলা। আমি এই ক্যাম্প ডেভিড লজে উঠেছিলাম, এই ক্যাম্প ডেভিড লজ রাত্রিবেলা এসেছি, তাই কালকে ব্লগ করতে পারিনি। আজকে সকালবেলা একটু কুয়াশা ছিল, মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন দারুণ সুন্দর রৌদ্র উঠে গেছে। তো আমি এখান থেকে, আমার যে লজ, এখান থেকে কোনো ট্রেন বা বাসের সুবিধা নেই, আমাকে একটা উবের বুকিং করে যেতে হবে। তো আমি বলেছি একটা উবের, এখান থেকে 74 র্যান্ড নেবে, সিটি সেন্টারে যাব, সেখান থেকে ঘুরব। আর সাউথ আফ্রিকা এই সময় ভীষণ সুন্দর ওয়েদার, দারুণ সুন্দর ঠান্ডা ওয়েদার সাউথ আফ্রিকায়। আর কিন্তু আমি তো সঙ্গে কিছু গরমে কিছু আনিনি, একটু প্রবলেম হচ্ছে। তো চলুন এবার জোহানেসবার্গটা আপনাদের নিয়ে ঘুরে আসি। বন্ধুরা, চলে এসেছি জোহানেসবার্গের রোজ ব্যাংক মলের সামনে। এখান থেকেই আমি উঠব, একটা হোপ অ্যান্ড হোপ বাস আছে এখানে, হোপ অ্যান্ড হোপ, দেখে নিচ্ছি কোথায় আছে। স্কাল্পচারগুলো দেখুন কত সুন্দর এখানে রোজ ব্যাংকের। এই রোজ ব্যাংক অঞ্চলেই আপনি পেয়ে যাবেন নানা বাজেট হোটেল এবং রেস্টুরেন্ট। এখান থেকে শুরু হয় সিটি সাইট সিন। হোপ অন হোপ অফ বাসের কাউন্টারও এখানেই। এখান থেকেই আপনি খুব কম খরচে এবং খুব সহজেই ঘুরে নিতে পারবেন জোহানেসবার্গ। 275 র্যান্ডে একটা হোপ অ্যান্ড হোপ বাসের টিকিট কিনে নিলাম এই রোজ ব্যাংক শপিং মলের এখানেই, ম্যাকডোনাল্ডের পাশে আছে। আমি ম্যাপটা দিয়ে দেবো ভিডিওতে, এখান থেকে আপনারা দেখতে পারেন 275 র্যান্ডে শুধুমাত্র রেড এরিয়াতে যা যা পড়বে। আপনি একবার উঠে নেমে আবার দেখে আবার ওই একই বাসে উঠতে পারেন, সারাদিনের টিকিটটা ভ্যালিড আছে। আর এইটা হচ্ছে একটা গাইড ম্যাপ দিয়েছে, আর একটা অডিও গাইডের একটা হেডফোন দিয়েছে। হোপ অন হোপ অফ বাসের এই হেডফোন অডিও গাইডের কাজ করে। হেডফোন কানে লাগালেই আপনি শহরের প্রধান দ্রষ্টব্যগুলি সম্পর্কে জানতে পারবেন। কত নম্বর স্টপে আপনাকে নামতে হবে সেটাও বলে দেওয়া হবে। কম সময়ে শহর ঘোরার আদর্শ এই বাস। দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর এই জোহানেসবার্গ। জোহানেসবার্গে অনেকে বলে থাকেন জোবুর্গ। দক্ষিণ আফ্রিকায় রয়েছে 3টে ক্যাপিটাল, একটি প্রিটোরিয়া, ব্লুমফন্টেন এবং কেপটাউন। দক্ষিণ আফ্রিকার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল প্রিটোরিয়া জোহানেসবার্গ থেকে খুব বেশি দূরে নয়। এই জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার অন্যতম ব্যস্ততম শহর এবং বাণিজ্য কেন্দ্র। যে দুজন দাঁড়িয়ে আছে পাশে, এটা কিন্তু স্ট্যাচু।
ঠান্ডা হবে। সেন্ট জনস কলেজ চলে এসছি গোল্ড্রিপ সিটিতে। এই হচ্ছে গোল্ড্রিপ হোটেল, আমার পেছনে আপনারা দেখছেন এই গোল্ড্রিপ হোটেল। আর এই বাসগুলো সাইট সিন জোহানেসবার্গের বাস, যে বাসে করে আমি এসেছি, হোপ অ্যান্ড হোপ বাস। খুব কম সময়ে কম খরচে সিটিটাকে দেখে নেবার জন্য আদর্শ। অ্যাপার্থেড মিউজিয়াম, সুদীর্ঘ বছর ধরে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে যে দীর্ঘ সংগ্রাম চলেছিল সেই নিয়েই গড়ে উঠেছে এই অ্যাপার্থেড মিউজিয়াম। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা পেয়েছিল এক সুযোগ্য নেতাকে, নেলসন ম্যান্ডেলা, যার নেতৃত্বের উপর ভর করে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল এক নবজাগরণ। জোহানেসবার্গের এই অ্যাপার্থেড মিউজিয়ামে আসলে বোঝা যায় সেই দক্ষিণ আফ্রিকার সুদীর্ঘ ইতিহাস। Thank you.
এটা বেশ সুন্দর আঁকা একটা বাড়ি দেখি। বন্ধুরা সাইড সিন করে আসলাম, আর সাইড সিন করে আমার সঙ্গে আছে দেবাশিস। দেবাশিসের সঙ্গে দেখা হয়েছে, এখানেই দেখা হলো, বাসেই দেখা হলো। ও অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে কাজ করে, আমাদের উড়িষ্যার ছেলে। দেবাশিস কিছু বলো। ভালো, ভালো আছেন? দেবাশিস ভালো ছিল, মজা লাগলো। অনেক সময় একসাথেই আমরা ঘুরলাম, আজকে একসাথেই ঘুরলাম। তো দেবাশিস বলছে একটা ওর সাথে একটা পার্টি মানে দেবে আর কি, খাবে বলছে, জানি না যা খাবে তাই। তো চলুন আমরা একটু বার্গার খাবো। হ্যাঁ, বার্গার অনেক খাই। বার্গার বার্গার হ্যাঁ, তুমি যা খাবে তাই, আর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। দেখুন আমাদের এই জোহানেসবার্গের এটা যে রোজ ব্যাঙ্ক অঞ্চল, এই রোজ ব্যাঙ্ক অঞ্চল এখানে, এখান থেকেই বাসটা ছাড়ে, সাইড সিনের বাসটা। আর এইটা এখানে শপিং মলও আছে, অনেক কিছু কেনাকাটা করা যায়। এখান থেকে আমি ট্যাক্সি ধরে ফিরব, আর দেবাশিসের হোটেলে চলে যাবো। এই রোজ ব্যাংকের শপিং এরিয়ার ভিতর দিয়ে হাঁটছি। সবাই খানা পিনা করছে। এখন ম্যাকডোনাল্ডে বসে আছি এবং এই দেবাশিসের জন্য খাওয়াটা হলো। অনেকক্ষণ বসেছিলাম, আমরা নিয়েছি জাস্ট ফ্রাইড বার্গার নিয়েছি, আর কোকো কোলা অনেকটা দিয়েছি, পুরোটা পুরো তাই। এটা লার্জ আছে, আমরা লার্জ আছে না, দেখি খাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, কীরকম লাগছে টেস্ট করে দেখি।